প্রাণের বেকারি ব্র্যান্ড অল টাইম চকো ভ্যানিলা বনের ভেতর এবার মিলল বিষাক্ত সাপ। বন কিনে খেতে গিয়ে জ্ঞান হারালেন শহরের এক ব্যবসায়ী। দর্শক, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে তোলপাড় করা এই ঘটনা নিয়ে স্বদেশ টিভিতে আজ থাকছে একটি রিপোর্ট। হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের পাশে পঙ্কিরাজ স্টোর থেকে প্রাণ কোম্পানির দুটি বন ক্রয় করেন শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা এবং বাইপাস সড়কের সৈয়দ ফরিদ মিয়া নামের এক ব্যবসায়ী। এ সময় ওই দোকানে বসেই তিনি এবং তার অপর এক বন্ধু মিলে বনগুলো খাওয়া শুরু করেন। হঠাৎ তার কামড়ের সাথে বনের ভিতর থেকে সাপ প্রজাতির একটি বিষাক্ত প্রাণী বেরিয়ে আসে। পরক্ষণেই তিনি বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। পরে সৈয়দ ফরিদ মিয়া জানান, বর্তমানেও তার কাছে সাপসহ বনটি সংরক্ষিত আছে। এই ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোড়পাড় শুরু হয়, সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক। এ বিষয়ে সোমবার সকাল 11:30টার দিকে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএলের জেনারেল ম্যানেজার হাসান মঞ্জুরুল হক বলেন, একটি প্যাকেটজাত পণ্যে কিভাবে জীবন্ত সাপ থাকতে পারে এটি আমার সন্দেহ হচ্ছে। আমি মনে করি কোম্পানির মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য কেউ এই কাজটি করেছে, তবে প্রাণের হেড অফিস থেকে লোক পাঠানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার জন্য। সৈয়দ ফরিদ মিয়া নামের ওই ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, প্রাণের অল টাইম চকো ভ্যানিলা বনের ভিতর থেকে যে ছোট বিষাক্ত সাপ বেরিয়েছে তা দেখে যে কেউই আতঙ্কিত হতে পারে। সাপের ছোবল খেয়ে হয়তো মৃত্যু হতে পারত, আর এমন একটি স্পর্শকাতর বিষয়কে যেন তোয়াক্কাই করছে না প্রাণ কর্তৃপক্ষ। এ ব্যাপারে শহরের স্থানীয় ডিলার শ্রীনিবাস দাসের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পরে প্রাণের ব্যবস্থাপক জিয়াউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই, খোঁজ নিয়ে জানানো হবে। অবশ্য এর পর থেকে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, রেগুলার আপডেট পেতে বেল বাটনে চাপ দিন। এছাড়া নিজেকে সবসময় আপডেট রাখতে স্বদেশ টিভির ফেসবুক পেজে লাইক দিন, ফলোয়িং থেকে সি ফাস্ট করে রাখুন। ধন্যবাদ।